হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আবার স্বাগতম জ্ঞাপন করছি আজকের এই এপিসোডে। এটা ডুপ্লেক্স বাড়ি নিয়ে আপনাদের সামনে ব্রিফ করব। এটা টোটাল আত্মপাব্য আপনাদের সামনে উপস্থাপন করব। এই এই ডুপ্লেক্স বাড়িটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। এই ডুপ্লেক্স বাড়িটির আত্মপাব্য আমরা টুডে থেকে উপস্থাপন করছি। এই ডুপ্লেক্স বাড়ির এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এবং গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের বিস্তারিত আপনাদের সামনে টিভি থেকে আবার উপস্থাপন করব। এটা হচ্ছে ফ্রন্ট রোড, রোড হয়ে এটা হচ্ছে এন্ট্রি। এই এন্ট্রি হয়ে আমরা এন্ট্রি প্রবেশ করার পর হাতের বামে এসটিআর, এটা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর ফ্লোরের এসটিআর। আর এটা হচ্ছে লিভিং রুম, এটা কেবিনেট যেখানে শোপিস টোপিস থাকবে। আর এইটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে গ্রিন পিচ, আর এটা গ্রিন পিচ, আর এইখানেও একটা গ্রিন পিচ আছে। এটা থ্রিডি থেকে আমরা ডিটেল দেখতে পারবেন। শুধু আমরা এখান থেকে প্ল্যান এবং বাজেটটা আপনাদের সামনে রিভিউ করব। এটা হচ্ছে এই লবি হয়ে এসে এটা হচ্ছে হাতের ডান পাশে একটা কিচেন, কিচেনের সাথে সার্ভিস টয়লেট এবং বারান্দা। ময়েশ্চার কন্টেন্টটা বারান্দা দিয়ে চলে যাবে, আর কিচেন ড্রাই জোনের মধ্যে থাকবে। এটা হচ্ছে ডাবল ডেকের একটা ফ্রিজ। আর এই এই হচ্ছে যে ডাইনিং স্পেস, এইটা হচ্ছে ডাবল হাইট, এই অংশটা স্ল্যাব থাকবে না, ফার্স্ট ফ্লোর স্ল্যাবটা একটু পর্যন্ত থাকবে, ফার্স্ট ফ্লোর এই জায়গায় লেটিং থাকবে। আর এটা হচ্ছে যে একটা মাস্টার বেড, এই বেডে এটা হচ্ছে ড্রেসিং, এটা জাস্ট টয়লেট, এটা বারান্দা, আর এটা হচ্ছে কমন টয়লেট, আর এটা হচ্ছে গেস্ট বেড। আমরা এই স্টেয়ার হয়ে ফার্স্ট ফ্লোরে উঠে আমরা যেখানে আসবো এটা হচ্ছে এই ফ্লোরে। এই ফ্লোরে এসে আমরা এটা হচ্ছে ফায়ার, আর এটা হচ্ছে ফায়ারের বারান্দা, এটা হচ্ছে বেডরুম, বেডরুমের সাথে ক্যাবিনেট, ক্যাবিনের সাথে এটা বেডরুমের বারান্দা। এটা হচ্ছে ছোট্ট একটা র‍্যাক, এটার সাথে এটাও অ্যাটাচ টয়লেট, সেমি টয়লেট, আর এটা হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে মাস্টার বেড। এই বেডে এটা হচ্ছে ড্রেসিং, এটা হচ্ছে টয়লেট, আর এটা মাস্টার বেডের বারান্দা, এটা ডিজাইন ওয়াল, আর এটা হচ্ছে কমন টয়লেট, আর এটা হচ্ছে গেস্ট টয়লেট। এই স্টেয়ার হয়ে রুফে চলে যাওয়া যায়, এটা হচ্ছে রুফের এন্ট্রি। এই আমাদের এই হচ্ছে রুফ। আমরা টোটাল বিস্তারিত জিনিসগুলো আমরা থ্রিডি থেকে রিভিউ করব। আমাদের বলে রাখি এই প্ল্যানটি মাত্র 40 ফিট 10 ইঞ্চি বাই 31 ফিটের মধ্যে করা, 9.45 মিটার, আর হচ্ছে 12.45 মিটার। এটা টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1240 স্কোয়ার ফিট। আপনাদের যদি এই প্ল্যানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাবস্ক্রাইব ইঞ্জিন ব্লগে নতুন হয়ে থাকলে বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব ইঞ্জিন ফ্যামিলি সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, এটা আমরা বিস্তারিত দেখব, এটা আমরা বিস্তারিত দেখব থ্রিডি থেকে। এই প্ল্যানটা এইটা করতে বর্তমান বাজারে খরচ পড়বে 28 লক্ষ থেকে 30 লক্ষ পর্যন্ত, যার এফোর্ট করার ক্ষমতা আরো বেশি। মানে ভিতরে যদি আরো লাক্সারি করতে যান তাহলে একটু খরচ বাড়বে, আর এই মিড রেঞ্জে যদি আপনি করতে যান 28 থেকে 30 লাখ টাকার মধ্যে এই বাড়িটা আমরা করে দিতে পারবেন। কথা না বাড়ি আমরা আসি আমাদের কাঙ্ক্ষিত থ্রিডিতে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত থ্রিডি, যে থ্রিডিতে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা টোটাল বিস্তারিত আত্মপাম্প আপনাদের সামনে অরবিট করে করে দেখাবো, যাতে আপনারা এটা বুঝতে পারেন। এই ফ্রন্ট এই রোড থেকে সিঁড়ি হয়ে আমরা এই এন্ট্রি দিয়ে ঢুকে যাই, এটা হচ্ছে গ্রিন পিচ আমরা যেটা প্ল্যানে দেখেছিলাম, আর এটা হচ্ছে স্টিয়ার, এই এটা হচ্ছে ডিজাইন ওয়াল, এটা হচ্ছে পারগোলা। আমাদের এই 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 ত্রিভুজটা আমরা যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে ত্রিভুজটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন।
আমি জুম ইন জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। এই ফ্রন্টে এইটা হচ্ছে ফায়ারের বারান্দা, আপনারা যেটা প্ল্যানে দেখেছিলেন। এই স্টেয়ারটা দিয়ে আমরা রুফ থেকে ফার্স্ট ফ্লোর থেকে রুফের সাথে কানেক্ট করছি, আর এই স্টেয়ারটা দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে কানেক্ট করছি। তো বন্ধুরা, আপনারা এই থ্রিডিটা আসলে বুঝতে পেরেছেন। মূলত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের দ্বারে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আজকে আর আজকে এই পর্যন্ত, শুভকামনা রইল আপনাদের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সাথেই থাকবেন। ধন্যবাদ।